নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। আগামীকাল শনিবার চার রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী চার রাশি? এই চারটি রাশির নাম, শুভ সময় এবং টার্গেট নাম্বার নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনারা থাকুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদের সামনে এই মহাপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি নিয়ে আলোচনা করি। এই বিষয়টা আপনাদেরকে আমি কিছুটা সময় প্রতিদিন আপনাদের কাছে নিই এবং কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। দেখুন, চার রাশি, বারোটি রাশির মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকতে পারে, তার বলে আপনার সাথে যে হুবহু সেম টু সেম ঘটনাগুলো ঘটবে এমনটি নয়। কারণ শুধু রাশির নাম মেলালেই হবে না। আমি যে টার্গেট নাম্বারটি বলছি কি না, টার্গেট নাম্বারটি কীভাবে মেলাতে হবে সেটা কিন্তু জানা দরকার। শুধুমাত্র টার্গেট নাম্বার শুনলে হবে না, এই টার্গেট নাম্বারের কী ফর্মুলা রয়েছে সেটা কিন্তু জানা দরকার। আর যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কি না, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। দেখা যাচ্ছে 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং একটি কথা আমি বারবার বলি, আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন। অর্থাৎ এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। তো আপনার যদি ভাগ্যভাব, আপনার ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আপনার স্ট্রং থাকে কি না, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি কিন্তু হয়েছে। আমি চার রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময় নিয়ে আলোচনা করব। এবং এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে আমি আবারও বলছি, হয়তো আপনার রাশির নাম থাকবে, কিন্তু এখান থেকে আমি ব্যক্তিকেন্দ্রিক আলোচনা করছি না, এটা একটা ইনজেনারেল রাশিফল। কারণ এখান থেকে আপনার জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না। যদি আপনার গাঢ় যোগ থাকে, একটা কথা আছে না, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। যদি আপনার গাঢ় যোগ থাকে কি না, আগামীকাল আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। দেখুন, সময় থাকতে কাজ অবশ্যই করুন। এবং বার্থ চার্ট রিফরমেশান দীর্ঘদিন যারা প্রচেষ্টা করছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশান করুন, নিশ্চিত রূপে আপনার কিন্তু এই মহাপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি হবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগুলো। রাহুই কিন্তু ঘটায় হঠাৎ প্রাপ্তি বলুন, কোনো চাকরি বলুন বা কোনো সম্পত্তি প্রাপ্তি বলুন, অর্থাৎ এই রাহু গ্রহে কিন্তু আমাদের জীবনে কিন্তু ঘটিয়ে থাকে। আর এই যে আমি প্রতিদিন টার্গেট নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি, অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি টার্গেট নাম্বার, এই টার্গেট নাম্বারটি আপনারা মেলাবেন কী করে সেই ফর্মুলাটা জানার জন্য আমার সাথে পরামর্শ অবশ্যই করুন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ অবশ্যই করুন। কারণ শুধুমাত্র টার্গেট নাম্বার দেখলেও না, আপনার জন্মছকে ফরচুনা নাম্বার সেটা মিলাবেন কী করে? অর্থাৎ নাম্বার শুনলে হবে না, এটার কী প্রসেস আছে, কি আপনার মিলানোর ব্যাপার রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার করে তবেই কিন্তু বলা কিন্তু সম্ভব। দেখুন, আমি প্রতিদিন বলি রাহু, শুক্র, শনি এবং বুধ আপনার জন্মছকে কেমন রয়েছে, এবং ভাগ্যভাব, আকস্মিক প্রাপ্তির ভাব এবং ধনভাব, এই ভাবগুলো আপনার ক্ষেত্রে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ আছে কি না। দেখুন, আপনারা প্রতিদিন টিকিট কাটছেন, আমি একটি কথা আবারও বলছি, টিকিট কেটে অর্থ অপচয় করবেন না। আগে জেনে নিন যে আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসগুলোতে প্রাপ্তি রয়েছে, দশা মহাদশা আপনার পারমিট করছে কি না, সেই জায়গাগুলো আগে জেনে নিন। কারণ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, জানা কিন্তু একান্তই দরকার। অর্থাৎ নিজস্ব ব্যক্তিগত জন্মছক হস্তরেখা, এবং যাদের আবারও বলছি অল্পের জন্য রাহু
গ্রহ খারাপ রয়েছে, বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির কারক গ্রহ। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আগামীকাল, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 11:32 থেকে 1:02 পর্যন্ত। দ্বিতীয় নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5 এবং 3। আপনাদের যে শুভ সময় সকাল 10:12 থেকে 11:36 পর্যন্ত, টাইমটা শুভ। এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল 9:43 থেকে 10:55 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 4 এবং 1। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির অন্তিম এবং শেষ রাশি, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3। আপনাদের যে শুভ সময় সকাল 10:52 থেকে 12:27 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ আগামীকাল এই চার রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, যদি দশা মহাদশা আপনার পারমিট করে, নিশ্চিতরূপে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। হয়তো কারো কারো ক্ষেত্রে আমি যে কথাগুলো বলছি দেরিতে ঘটতে পারে, সেই জন্যই আমি বারবার বলছি আগে জেনে নিন যে আপনার সময়টা কখন রয়েছে এবং এই টার্গেট নাম্বারগুলো আপনারা মিলাবেন কী করে। এবং অল্পের জন্য দেখছেন বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আবারও বলছি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, বিশেষভাবে চমৎকারী আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের আগামীকাল করতে চলেছে। যারা পরামর্শ করতে চাইছেন, কবজ নিতে চাইছেন অথবা গ্রহের প্রতিকার করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। সকলে সুস্থ থাকুন, নমস্কার।